গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। দেখো এখন সকাল 9:45 বাজে, 9:45 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো শুক্রবার, আমি সকালে ঘুম থেকে উঠেছি, সকাল তখন 7:30 বাজে, তখন ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে আমার ছোট্ট গোপাল আছে, গোপালকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে গেছিলাম, রান্নাঘরে গিয়ে আমি ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। আর আমার হাজবেন্ড খেয়ে চলেও গেছে। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, ভেন্ডি ভাজা আর ডিমের পোজ। তারপরে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে আমি জল খেতে দিয়েছি। আমি বললাম ও প্রতিদিনই এক গ্লাস, ওর একটা ছোট্ট গ্লাস আছে, ওই ছোট গ্লাসে প্রতিদিন এক গ্লাস করে জল খায় সকালেই ব্রাশ করে, তো ওটা আমি ওকে খেতে দিয়েছি। আমি বললাম তুই এটা খা, তারপর আমি ততক্ষণ বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই, তারপরে তোকে আমি দুধ আর মুড়ি দিচ্ছি। ও আজকে বললো দুধ মুড়ি খাবে, ওই জন্য ওকে দুধ মুড়ি দেবো। ও প্রতিদিন বিস্কুট খায়, বলে মাম্মা আজকে আমি আর বিস্কুট খাবো না, আমার প্রতিদিন বিস্কুট খেতে ভালো লাগে না, তুমি আজকে মুড়ি দাও। বললাম ঠিক আছে, তাহলে তোর যেটা ইচ্ছা সেটাই খা। ও মুড়ি খাবে বলেছে। দেখো আমার বিছানা চাদরটা, আমার যেদিন বিছানা চাদরটা আমি পাল্টাই সেদিন আমি বালিশের কভারগুলো পাল্টে নিই, তো আমার বালিশের কভার মতো দু সেট আছে, বিছানা চাদর চারটের মতো আছে, কিন্তু বালিশের কভার আমার দু সেট, একটা আমি চেঞ্জ একটা তো ধুয়ে দেবো, ওই জন্য খুলে ফেলেছি। আমি আমার ছেলের দেখো টেবিল ব্যাগ সব রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে আমি পড়তে বসাবো, ওই জন্য আমি সব কিছু রেডি করে রাখলাম। দেখো এবার আমি চলে এসেছি রান্নাঘরে, আমি দুধটা ওকে ছেঁকে দিচ্ছি, কারণ দুধে যদি সর পড়ে তাহলে ও বমি করে দেবে, ও খাবে না, সেই জন্য আমি ওকে সবসময় ছেঁকেই দিই দুধ, একটু গরম করে জাস্ট অল্প ছেঁকে দিয়েছি। দেখো এটা আজকে আমি খাবো, এটা হচ্ছে ওটস। ওটস হচ্ছে আমি এটা অনেকদিন আগের কেনা, লকডাউনে তখন ডায়েট করতাম কিনেছিলাম, তো ওইটাই থেকে গেছিলো, তো ওটা আমি এখন কলা আর খেজুর দিয়ে খাবো। ছেলেকে পড়ানো হয়ে গেছে, খেয়েই আমি রান্নাটা বসা। অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এখন কটা বাজে? এখন 4:00 বাজতে 5 মিনিট বাকি, তো যাই হোক 4:00 বাজে, ওই যে দেখো ঘড়ি।
তার কারণ একটাই, কারণ সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না আর আমার ফোনে চার্জও ছিল না। কালকে রাতে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছিলাম আর ফোনটা চার্জেও দেওয়া হয়নি, ভেবেছিলাম সকালবেলা উঠে চার্জে দেবো। তো চার্জেও দিয়েছিলাম ওই 30% কি 35% মতো চার্জ হয়ে তারপরে কারেন্টটা চলে গেছিলো। তো আমি ভাবছিলাম যে কারেন্ট আসবে আসবে আসবে, তো সকালে তো যেটুকুর ভিডিও টিডিও করা করে নিয়েছি, তারপরে দেখি আর কারেন্টই আসলো না। এস কারেন্ট এসছে 3টের পরে, এবার এত অসুবিধা হয়ে গেছিল। এবার কি করে, যা চার্জ ছিল সব আমার ছেলে ফোন ছেলে কিছু ভিডিও দেখেছে, দেখে চার্জ শেষ করে দিয়েছে, সেই জন্য আবার কারেন্ট আসলো। কারেন্ট 3টের পরে আসলো, তারপরে আমি চার্জে দিলাম, এখনও মোবাইলটা আমার চার্জেই বসানো রয়েছে। তো যাই হোক, সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি, আর স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ কারেন্ট ছিল না, বুঝতেই তো পারছো কারেন্ট না থাকলে পুরো সব কাজ ওলট পালট হয়ে যায়। এবারে আর আজকে ট্যাঙ্কিতে আমার জলও ছিল না, জলও শেষ হয়ে গেছিল, কি বলবো মানে। তো যাই হোক, এই সবে স্নান টান সেরে তারপরে পুজো দিয়ে তারপরে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। তো তোমাদের এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কি কি কানের আছে সেগুলো দেখাবো। আমার তেমন কোনো কানের নেই, কারণ আমি কানেরও পড়তে পছন্দ করি না, কারণ দেখো তোমরা আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে আমার কানের ছাড়া, আমি বাড়িতে একদম কানের পরি না, যখন কোথাও যাই ওই বড় বড় কানের তো আমি একদম পড়ি না, কারণ আমার হাজবেন্ড পছন্দ করে না বড় কানের পরা, মানে আমাকে ভালো লাগে না, বলে যে আমার তোমাকে ভালো লাগে না দেখতে, সেই জন্য পড়ি না। তাও শখ করে দু একটা কিনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো দেখে নাও। এই যে তোমাদের দেখিয়েছিলাম সেদিন, এই যে এই কটা প্যাকেটের মধ্যে আছে আর কিছু এটার মধ্যে আছে, তো চলো দেখাই তাহলে। প্রথমে এই কানেরটা আমি শিবরাত্রির এখানে মেলাতে গিয়েছিলাম, তো তখন কিনেছিলাম এই কানেরটা, এ দেখো দেখেছ, ছোটর মধ্যে, বেশি বড় কিনিনি, ছোটই কিনেছি। তারপরে হচ্ছে এটা, এই দেখো এই কানেরটা, সব বেশিরভাগই আমার ছোট ছোটই কানের, এই যে দেখো এই কানেরটা, এটা আমি একদিন পরেছিলাম। তারপরে এই যে একটা কানের, সত্যি ভালো লাগে না আমাকে, এ দেখো দেখেছ খুব সুন্দর দেখতে কানেরটা, এই কানের গুলো নেওয়ার ইচ্ছা ছিল, ঝুমকো কানের পরা হয় না তেমন। আর একটা দেখো, এটা একদম টপের মধ্যে এটা আমি, এটা অনেক অনেক কালার আছে, সব কিছুর সাথে পড়তে পারবো আমি, দেখো ভেতর অনেক কালার রয়েছে। এটা একটা হয়ে গেল, এবারে এটার মধ্যে দেখো, আরে আরেকটা কানের হয়ে গেল, আচ্ছা সব ভাই আচ্ছা, এই যে এটা সেটে, এটা এ দেখো, এই কানেরটা আমি এখনো একদিনও পরিনি, দেখেছ সুন্দর লাগে কানেরটা, খুব সুন্দর, কিন্তু পরা হয়নি এখনো একদিনও। আর একটা হলো এই যে এটা, এই যে দেখো, এটা তাও পরেছি এক দুদিন,
এটা একটা কানিস আর সব থেকে বড় কানের বলতে এই কানেরটা সব থেকে বড় এই যে দেখো সুন্দর না কানেরটা আমার তো ভালো লাগে বাট পড়তে পারি না পড়ে দেখিয়ে দিলাম একটা বেশি নেই একদম বেশি নেই তো প্রায় শেষ আর 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 সেদিন এটা অনেক দিনের কানের কানের গুলো না পড়ে পড়ে এসব কেমন হয়ে গেছে পড়া হয় না কানে এই যে একটা কানের এটা আমার ওই সেদিন মালা দেখিয়েছিলাম একটা ওই মালা সেটে ছিল এই কানেরটা এই যে এটা আর টপ এটা এটা একটা টপ কানের এই যে এটা টপ কানের আর কিও এটা অনেকদিন আগে কিনেছিলাম বেশ সুন্দর লাগতো তখন কানের গুলো খুব উঠেছিল একবার এই যে এই কানের গুলো দেখো সুন্দর না এই কানের গুলো ভালো লাগে পড়তে কিন্তু পড়া হয় না আর কি কানের আছে আর এই যে একটা ছোট্ট মতো কানের এগুলোই পড়ি আমি ওই জন্য এগুলোই কিনি এই যে ব্যাস শেষ আর নেই আর একটা পরে রয়েছে কিন্তু এটা আর একটা পাচ্ছি না দেখো ফাঁকা আর নেই এটা তো আগে দেখিয়ে দিলাম এই কানেরটা এখানে রেখেছিলাম আর এটা একটা আংটি রয়েছে আর ব্যাস আর কিছুই নেই এটা মালা একটা দেখো আর কিছুই নেই এই তো আমার এই কানের আর কিছুই কানের নেই তেমন এই কানের এগুলোই তো পড়ি না আমি আর কি কিনবো বলো তো এই জন্য আমি আর কোনো কানের টানে কিনি না পড়াও হয় না আর কিনিও না ওই জন্য আর কোথাও যাওয়া হয় না তেমন ওই জন্য আর কিনিও না 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 এখন যাবে না আমি যাই না একটু আমি বলছিলাম না পরে যাব ঘুমোচ্ছে এখন ঘুমোচ্ছে তুই দেখে আয় দেখে আয় দেখ ঘুমোচ্ছে এই যে এসে পড়েছে যখনই ভিডিও করব তখনই আসবে যখনই ভিডিও করব এই দেখো আমার অ্যাভেঞ্জার হ্যাঁ অ্যাভেঞ্জার এখানে কি লেখা আছে বলতে পারবে তুমি বলবে না এই বা কি লেখা এটা অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার্স অ্যাভেঞ্জার্স বাবা অনেকগুলো তাই যেটা তবে হাল্ক জানা যায় না আমার তো খুব ভয় লাগছে এগুলো দেখে এলো ভাই বাবা কেমন দেখতে দেখো এলো তো এরকম দেখতে হয় সুপার সুপার হিরো তাই আমি কেটে দাও এতটা গরম মানে এতটা গরম পড়ে গেছে আচ্ছা একটু পরেই না হচ্ছে লাইন চলে গেল আবার লাইন হ্যাঁ লাইনটা শুধু দুঃখি মা বললে না চিনকে দম কি দুঃখি দুঃখি লাগছে দুঃখি দুঃখি হয়ে যাচ্ছে দোকানে গেছে হ্যাঁ ঠিক বলেছিস রে সত্যি কারেন্ট চলে যাচ্ছে আমি দুঃখি হয়ে যাচ্ছি আর এখন মানে এতটা গরম পড়ে গেছে আর এতটা হাওয়াও হচ্ছে যে গলা শুকিয়ে যাচ্ছে এই সময়টা না মানে বসন্তকালটা একদিকে ভালোও লাগে আর একদিকে কি বলুন তো মানে সেই এত পরিমাণে হাওয়া দেয় হাওয়াতে গলা গা হাত পা সব কেমন করে মানে শীত শীত যখন পড়বে তখন দেখবে একটা মানে গাটা কেমন চটচট করে আবার যখন শীত শেষের বিদায়ের পথে তখন আবার ওরকম গা হাত পাটা ফেটে যায় গা হাত পা একটু টান টান ভাব কদিন পরেই তো আবার দোল আসছে দোল খেলবে না তুমি হ্যাঁ মানে হোলি খেলবে তো তখন আমাদের বাড়িতে যাওয়ার হ্যাঁ তখন আমাদের বাড়িতে যাওয়ার কথা আছে দেখা যাক কি হয়
কথা আছে এখন বুঝতে পারছি না, এখন হাজবেন্ডের যদি ছুটি হয় তাহলেই যাওয়া হবে, আর না হলে যাওয়া হবে না। এখানে এখানে তো তেমন মজা হবে না, কারণ ওখানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়ি আছে, ওখানেই মজা হবে। এখানে তো তেমনি, এখানে তেমন মজা হবে না। আমি কিছু বলবো, কি বলবে বল। এই দেখো আমার প্লেন, প্লেনটা তো ভেঙে গেছে। ভেঙে দেয়নি, এটা কভারটা খুলে গেছে। কভারটা খুলে গেছে? তো কোথায় লাগাওনি কেন তুমি? কোথায় হারিয়ে গেছে। হারিয়ে গেছে? একটু তুমি ঝাড় দিয়ে ফেলে দিয়েছো। ঠিক বলেছিস।